অনেকটাই দৃশ্যমান নূরপুর চাতলপার সেতু, যা ছিল কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি। প্রকল্প শেষ হলে শুধু এই জেলাগুলোই নয়, রাজধানী চট্টগ্রাম ও সিলেটের সাথে সুগম হবে হাওড় অঞ্চলের যোগাযোগ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বেগবান হবে গ্রামীণ অর্থনীতিও। তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। নদী খননের অভাবে প্রমত্তা মেঘনার অব্যাহত ভাঙন, প্রতিনিয়ত দুকুলের বাসিন্দাদের তাড়া করে বেড়ায় দুঃস্বপ্ন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। মেঘনার এপারে ব্রাহ্মণবাড়িয়া, ওপারে কিশোরগঞ্জ, দু জেলার মাঝে সংযোগ স্থাপনে নির্মিত হচ্ছে নূরপুর চাতলপুর সেতু। দীর্ঘদিনের দাবি দুপারের মানুষের, যার প্রেক্ষিতে গেল জুলাইয়ে শুরু হয় সংযোগ সড়ক সহ পৌনে 2 কিলোমিটার দীর্ঘ সেতুর কাজ। দিনে দিনে দৃশ্যমান হয়ে উঠছে নির্মাণযোগ্য, তাই উচ্ছ্বসিত মেঘনাপাড়ের মানুষ। ঢাকা চিটাগাং সিলেট যাইতে হইলে আমরা 50 থেকে 60 কিলোমিটার ঘুরে যাইতে হইতো, তাও আবার নৌকা পথে। এই ব্রিজটা হইলে আমাদের সহজ হইব, বারণবেড়া চিটাগাং ঢাকা যাইতে অতি তাড়াতাড়ি সহজ হবে। শুধু দু জেলা নয়, সেতুটি দিয়ে রাজধানী চট্টগ্রাম ও সিলেটের সাথে হাওড় অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে, বেগবান হবে গ্রামীণ অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামবাসীর একটি স্বপ্নের সেতু, যেটি বাস্তবায়ন হলে পিছিয়ে পড়া, উন্নয়ন থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, চট্টগ্রাম জনগোষ্ঠীর একটি স্বপ্নের দ্বার উন্মোচিত হবে। এই সেতুটি কেবল দুটি জেলা শহরের মধ্যে সংযোগ স্থাপন করবে না, এই সেতুর মাধ্যমে হাওড়বাসী সারা বছর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, মানে সব দিকে যাতায়াত করতে পারবে। অবশ্য রয়ে গেছে অস্বস্তি, প্রমত্তা নদীর তাণ্ডবে ভেঙে চলেছে দুপার, এতে ক্ষতির সংখ্যায় নদী তীরবর্তী 5 সহস্রাধিক বাসিন্দা। আমরা ভাঙ্গা যাইতেছে বাড়ি ঘর, জমিন নদী যাইতেছে, নদী যদি কানন না করে তাহলে আমরার ইনুয়াগাঁও তার মতন কেমত নাই। 2025 সালের অক্টোবরে শেষ হওয়ার কথা সেতুর নির্মাণ কাজ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।